2022-এর লাইফ সায়েন্সের প্রশ্নের উত্তরগুলো আমরা এবার মিলিয়ে নেব। প্রথমে দেখো এমসিকিউর প্রশ্ন, সঠিক জোটটি নির্বাচন করো, এটা হচ্ছে গয়ের দাগ হবে। তারপর দুয়ের দাগ এটা দেখো অ্যাড্রিনালিনের, বয়স সন্ধিকালে শুক্রাণু অর্থাৎ ক্ষয়েরটা হবে। আর তারপরে দেখো 1.3 ট্রপিক চলনের বৈশিষ্ট্য, এটা কয়েরটা হবে। আর 1.4 এই মিলটা যেটা সেটা ক্ষয়েরটা হবে। আর 1.5 এখানে তোমাদের গয়েরটা সঠিক উত্তর হবে, গয়েরটা। তারপরে চলে আসি 1.6 হবে সঠিক জোটটি হবে ঘ, ঘয়ের দাগ এটা। 1.7 হচ্ছে ক্ষয়েরটা, টেলোমিয়ার, ক্রোমোজোমের প্রান্তদ্বয়ের নাম হচ্ছে টেলোমিয়ার। আর 1.8 ইতর পরাগযোগের, এটা হবে প্রজাতির বিশুদ্ধতা বজায় থাকে, এইটা সঠিক নয়, গয়েরটা। এবার দেখো 1.9 দেখো অযৌন ও যৌন জননের যে পার্থক্য দেওয়া আছে তার মধ্যে এই দুটো 2 নম্বর এবং 3 নম্বরটা ঠিক, অর্থাৎ ক্ষয়েরটা ঠিক হবে। 1.10 হবে মানুষের সঠিক জোটটি নির্বাচন করে, এটা গয়েরটা। ডিম্বাণুর ক্রোমোজোম হচ্ছে 22A, আর একটা এক্স ক্রোমোজোম থাকবে। আর 1.11টা এটা হচ্ছে জিনোটাইপ হবে, হোমোজাইগাস মানে হচ্ছে এইটা স্মল বি স্মল আর ঘয়েরটা। 1/12টা হবে গয়েরটা ঠিক, আর 1/13টা হবে কয়েরটা, কাণ্ডের দৈর্ঘ্য লম্বা ও বীজের আকার গোল এটা। আর 1.4 হবে 50% অর্থাৎ ক্ষয়েরটা। 1.15 হচ্ছে থ্যালাসেমিয়া, ঠিক আছে। এবার এসএকিউগুলো দেখে নিই আমরা। এসএকিউগুলো হচ্ছে প্রথমটা হবে জিব্রেলিন হরমোন, প্রতিবর্ত ক্রিয়া দ্রুত, স্বতঃস্ফূর্ত এবং অনৈচ্ছিক, এই অনৈচ্ছিক হবে এখানে। আর এই কোষ বিভাজন হবে অ্যামাইটোসিস কোষ বিভাজন। আর পতঙ্গ পরাগী ফুল হচ্ছে একটা আম। আর রোলার জিপ মোড়ার ক্ষমতা সম্পন্ন জিনটা হবে প্রকট, এটা মিউট্যান্টও হতে পারে, তবে ক্লাস টেনে মিউট্যান্ট নেই, প্রকটই হবে তোমাদের। আর হিমোফিলিয়ার জন্য দায়ী জিনটি প্রচ্ছন্ন হওয়ার একমাত্র হোমোজাইগাস অবস্থায়, তাহলে হোমোজাইগাস হবে এর ব্যাসের সঠিক উত্তরটা। এবার ট্রু ফলসগুলো মিলিয়ে নিই। আর দেখো প্রথমটা হবে ট্রু, তারপরে দ্বিতীয়টা হবে ফলস, আর তৃতীয়টা হবে ট্রু, আর চতুর্থটা হবে ফলস, এবং 11টা হবে ফলস, আর 12টাও হবে ট্রু। আচ্ছা এবার মিলটা দেখে নিই। প্রথম বহুমূত্র হবে ঘ অর্থাৎ ADH, সোয়ান কোষ হবে গ অ্যাক্সনের নিউরোলোমা, মিওসিস হবে ম অর্থাৎ রেণুমাতৃকোষ, আর বার্ধক্য দশা হবে অস্থির ভঙ্গুরতা অর্থাৎ খ, জিনগত রোগ হবে চ মানে বর্ণান্ধতা, মেন্ডেলের দ্বিতীয় সূত্র তোমরা জানো স্বাধীন বন্টন সূত্র সেটা হচ্ছে ক, এটা হয়ে গেল। এবার এখানে বিষদৃশ্যটি দেখে নিই আমরা। এটা বিষদৃশ্য হচ্ছে ভেগাস স্নায়ু, আর হরমোনের পরিণতি কি না ধ্বংস হয়ে যায় এটা লিখতে হবে। পিউরিন, অ্যাডিনিন, পিরিমিডিন, থাইমিন, থাইমিন হবে সঠিক উত্তর, ঠিক আছে। আর চেক পয়েন্টের বিঘ্নিত হলে কী ঘটবে না অনিয়ন্ত্রিত কোষ বিভাজন হবে, আর এই সংজ্ঞাগুলো লিখবে। আর এখানে মৌলবিপাকের হার যে এটা খুঁজতে হবে, এটা হবে থাইরক্সিন। আর ইন্টারফেজের কোন দশায় এটা হচ্ছে জি টু দশা হয়ে গেল একদিকে। এবার 2 নম্বরের প্রশ্নগুলো যাদের দরকার তারা নিয়ে নেবে, স্ক্রিনশট নিয়ে নিতে পারো। হ্যাঁ পুরো প্রশ্নটা আমি দেখিয়ে দিচ্ছি। হয়ে গেছে পুরো প্রশ্ন, এবার পুরোটা নিয়ে না, ছোটো করে নেন না, এই পাশটা এই পেজটা এই পেজটা। পরের প্রশ্নটা দেখে নাও। এটা বহিরাগতদের জন্য থাকলো, ঠিক আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।